স্বাগত জয়রাম জয়গুরু ব্লগে। দেখো আমার বাল্যভোগ, আমি ঘুমে থাকতে থাকতে হয়ে যায়। ঘুম থেকে উঠে টিফিন করে নিলাম, তারপর স্নান করতে যাব। গুড মর্নিং, আজকে স্যাটারডে, এখন বাজে 9:21। স্নান টান সেরে চলে এসেছি, স্নানের আগেই টিফিন করে নিয়েছিলাম, থেকে এনেছে ছোটো মাছ। ছোটো মাছ রান্না হবে, আর প্রথমে ঠাকুরের রান্না করব, তারপর নিরামিষ শেষ হলে আমিষ ঘরে যাব। এটা হলো পতির জন্য ভোগ, মানে 10:30 মেডিসিন একটা খেতে হয়, তাই এটা ওর জন্য। এটা রামের জন্য। আমার খাওয়ার জন্য জল নিয়েছিলাম, তুমি কি জল খেয়েছো? না, আগে তুমি খাও, তারপরে আমি ওষুধ খাবো, জল খাবো। আসলে মানে আমি এতটা, আমার মনে থাকে না মেনটেন করতে, এ বড় সিনসিয়ার, এই জন্য এমন ভোগাবো। মর্নিং ওয়াক 4:30 উঠবে, আমি ঘুমোতে যাই, ও তখন মানে ওর সুপ্রভাত তো উঠে যাবে, আর আমি তখন ঘুমোতে যাই। এই জন্য ওর মানে ঘুম থেকে উঠে কি করবে না করবে সব কিছু, শুধু পায়চারি করবে, এই কাজটা করবে, সেই কাজটা করবে, এখন তো পিঠের জন্য কিচ্ছু পারে না গো। এমন অবস্থা হয়েছে ওর, স্পাইনের অবস্থা খুব খারাপ, একটার পর একটা কমপ্লিকেশন দেখা দিয়েছে। আমি তো ছিলাম মুম্বাইতে, তো ওর অসুস্থতার জন্যই আমাকে তড়িগড়ি করে চলে আসতে হয়েছে। তোমরা যারা আমার পুরান বন্ধু তারা জানো, আর এটা এখন মেডিসিন খেলো, বসতেও পারে না, উঠতে পারে না, কি কন্ডিশন ওর, আমাকে আবার সেবা করছে। দেখো আসলে আমি ভুলে যাই, এখন তো মানে আমার রান্না বান্না শেষ, রান্না বলতে নিরামিষ চলে রান্না শেষ, এখন পুজো দেবো 11:30 দিকে দেবো, এত তাড়াতাড়ি দেবো না, 11:30 পর্যন্ত সময় আছে। এখন বাজে 10:55, ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। আজকে আমি মানে আমার ঘুমটা আরামের ঘুমটা আর ঘুমাইনি, উঠে গেছি তাড়াতাড়ি, আর উঠে মোটামুটি কাজকর্মগুলো সব শেষ হয়ে গেছে। তো আর এবার শুধু পুজো দিয়ে আমিষ করে গিয়ে ছোটো মাছ রান্না করবো, তোমরা থেকেও দেখি করবো, আমি বুঝতে পারি না ডাক্তারও কি করছে। এখন যে যাব তাও উপায় নেই, বাইরে গিয়ে যে একটু ট্রিটমেন্ট করাবো উপায় নেই, কারণ ছুটি ছাটার ব্যাপার আছে, ওর তো প্রিপারেশনের ডেট ফেব্রুয়ারিতে, এই জন্য ছুটি ছাটা নিয়েও একটা প্রবলেম আছে। কি করবো না করবো সত্যি মানে আমার ভীষণ টেনশনে আছি, আমার একদম ঘুম হয় না। তোমাদেরকে দেখাই কি পরিস্থিতিতে আছে না, এই যে নতুন ড্রেস, হাতে দেখা হবে ভালো করে। আরে ঠিক হয়ে যাবে। আজ রান্না করেছি, দেখো একটা সবজি রান্না করেছি, আলু পটল কাঁচা কলা কাঁকর আর ওই ছোলা বাদাম সিদ্ধ দিয়ে করেছি এটা, তারপর করলা ভাজা, কাঁকর ভাজা, কুমড় ভাজা দিয়ে দিলাম। আজকে রামের পছন্দ মতো খাওয়ার নেই, সিদ্ধ কোনো কিছু সিদ্ধ দিইনি গো, রামের আজকে কষ্ট হবে। ঠাকুরের পুজোর নিয়ম কথা জানতে চেয়েছিলে সঙ্গীতা, আমি এক কথায় বলবো, ঠাকুরের কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, ভক্তিভরে ডাকলেই শুধু হয়। আর ভক্তরা ঠাকুরকে নিয়ে এত উৎসাহিত থাকে বা নিজে একটা কিছু ঠাকুরের জন্য করার জন্য উদ্গ্রীব থাকে, সেজন্যই করা। ঠাকুর সবসময় ঠাকুর বলেছেন নিয়মের মধ্যে আবদ্ধ হতে নাই, কিন্তু তথাপি আমরা যা পেয়েছি, যা অনুসরণ করেছি বিভিন্ন মহন্ত মহারাজদের কথা থেকে পাঠ করে যা পেয়েছি, তার মধ্যে হলো তুমি দেখো নিয়ম
তুমি যেটা করবে সেটা কন্টিনিউ করো। তুমি যদি মনে করো যে ঠাকুরকে শুধু ধূপকাঠি একটা দেখিয়ে পুজো করবে, ওইটাই একটা টাইমই ওইটাই করো, ওইটাই কন্টিনিউ করো, তাতেই ঠাকুর খুশি হবেন। তাছাড়া যদি নিয়মের মধ্যে থাকো তাহলে তো শৃঙ্খলা আসে। দেখো আমরা যখন প্রথম স্কুলে ভর্তি হলে কিন্তু সেখানেরও একটা নিয়ম থাকে। তো ঠাকুরকে যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি ওই রকমভাবেই নিয়ম করেই করবো, সেটাও তোমার উপর ডিপেন্ড করবে কীভাবে, মানে নিয়মটা জানা থাকলে তোমার ভিতরের সংকোচতাটা কেটে যাবে, ভয় থাকবে না যে এটা করবো কি না ওইটা করবো। তো তুমি প্রথম ব্যাপারটা হয়েছে আমরা যে বিজি লাইফ, এই বিজি লাইফে এতটা আমরা টাইম মেনটেন করতে পারি না। আমি এখন পারি কেন, আমি রিটায়ার্ড পারসন, এই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে, তা নয় কিন্তু আমিও এরকম হাফছাড়াভাবে দিতাম, যেদিন পারতাম সেদিনই দিতাম। কিন্তু ঠাকুরের জন্য আমার করার একটা মানসিকতা ছিল যে কিছু একটা করতে পারলে ভালো হতো, তো সেটা আমি পূরণ করছি এখন রিটায়ার্ড লাইফে এসে। তুমি দেখো 12টার আগেই আমাদের ভোগটা দিয়ে দিতে হবে, অন্নভোগটা সকালে 6:30 থেকে 7টার মধ্যে বাল্য ভোগ, এগুলি তো আছেই, মানে 5 বার দেওয়ার নিয়ম আছে আশ্রমগুলিতে, বাড়িতে খুব কমই এগুলো মেনটেন করা হয়, যারা পারে তারা করে 5 বার ভোগ দেওয়ার ব্যাপারটা। আর সহজভাবে হলো তুমি যেই টাইমটাতে পুজো দেবে ওই টাইমে এক গ্লাস জল ভর্তি করে ঢেকে রেখে দেবে, আর যদি সম্ভব হয় একটা বাটিতে করে যাই থাকে নকুলদানা হোক কিশমিশ হোক রেখে ঢেকে দিও, আবার যখন পুজো দেওয়ার সময় হবে তখন এগুলি নামিয়ে আবার পুজো দিলে, এরকমটাও করতে পারো। বা আর নয় শুধু ভক্তি ভরে নাম জপ করলেই হবে, এর বেশি কিছু একটা লাগে না। তো দেখো আর সময়টা যদি হেরফের হয়ে যায়, তুমি ধরো আজকে ধরো আমি দিলাম 11টা বা 11:30, কালকে দিলাম 3টা 3:30, ওই রকমটা আবার হবে না, 12টা পার হতে পারবে না। তবে হ্যাঁ এমন কোনো নিয়ম বাধা নেই, যা শুনেছি ঠাকুর 12টায় বিশ্রাম নেন, ওই টাইমে ঠাকুরকে ডিস্টার্ব করতে নাই, এই জন্য 12টার আগে দিয়ে দেওয়া। তাই আবার অন্যদিকে চিন্তা করলে দেখা যায় ঠাকুর কিন্তু কোনো সময় ঘুমোতেন না, না খেতেন, না ঘুমোতেন, না স্নান করতেন, আসলে উনি সব কিছুই করতেন, এগুলি মানে কারোর কী বলবো, এটা কারোর কাউকে দেখিয়ে যে কিছু একটা করা, ঠাকুরের ওই রকম কিছু ছিল না। ভক্তরা ইচ্ছা করে করে ঠাকুরকে দিতেন, ভক্তদেরই ইচ্ছা ঠাকুরকে দেওয়ার, রাম কোনো দিন কাউকে বাধ্য করেননি। শোনা গেছে উনি ওনার নিজের থেকে পয়সা দিয়ে ভক্তকে বলেছেন বাড়িতে মাছ নিয়ে যান, মাছ খান, বাচ্চাদেরকেও খাওয়ান। তাহলে বুঝেই গেল উনি নিরামিষ খেতে হবে, মাছ খেতে পারবে না, এই ধরনের রেস্ট্রিকশন নেই। পুজোর পরে আমিষ করে রান্না করব, বেগুনকে আমি একটু লম্বা লম্বা করে একদম হালকা করে কেটে নিয়েছি, মাছগুলোকে কাঁচা মাছগুলোকেই অল্প করে নিয়েছি, এই মশলা দিয়ে মেখে নেব, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু সরষের তেল দেবো 1 চামচ দিয়ে একটু মেখে নেব। এত আলু আমার ঘরে ভীষণ ডিস্টার্ব হয়, যেগুলো দিয়ে মাছটা মেখে ভালো করে তারপর রান্না করবো, দেখো কীভাবে রান্না করছি। তেল দিয়ে দিয়েছি, তেল দিলাম, এখানেও 1 চামচ তেলই দিয়েছি, 4 চামচে 1 চামচ তেল দিলাম, মশলা দিয়ে মেখে নিচ্ছি। আলতোভাবে মেখে নেব, মানে মেরিনেট যেটাকে বলে আর কি, তেল দিয়ে নিলাম, তারপর একটু মেখে নিচ্ছি। দেখো
তারপর কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম, কিন্তু উনানের আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম। রেখে দেব আর এদিকে দেখো পটল কেটে কুচি কুচি করে বেসন মেখে রেখেছি বড়া করব। পটলের বড়া হবে, তার সঙ্গে হবে তেলাকুচি পাতার বড়া আর করলা ভাজা। এদিকে মাছে বাটি ধোয়া জলটা, মানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, খুব একটা ঝুল দেব না, ঝুল দেবই না ধরতে গেলে। এবার দুটো বেজে গেছে, ওকে ভাত দেওয়ার সময় হয়ে গেছে। এই দেখো তেলাকুচি পাতা বড়া আর করলা ভাজা আর পটল বড়া মাছের, এরকম শুকনো করে রেখেছি কারণ ছোটো মাছ তো, আর সকালে নিরামিষ তরকারি একটু ছিল ওটাও দিয়ে দিলাম। এখন বাজে 3:30, আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তোমরা তো দেখলেই, তা আমি শুধু এখন এসেছি তোমাদের সামনে, ব্লগটা তো শেষ করতে হবে, তোমাদেরকে শুভেচ্ছা জানাতে হবে, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা বড় করছি না, এখানেই বাই বলেছি, কাল আবার দেখা হবে।